3 দিনে জলপাইগুড়িতে 3 জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। সোমবার 2 জন এবং আজ বুধবার 1 জন করোনা পজিটিভ রোগীর মৃত্যু হয়েছে বলে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। অবহেলিত পেশেন্টেরা, অবহেলা যদি না থাকতো তাহলে পরে পেশেন্টে 403, 404, 440 সুগার নিয়ে হাসপাতালে শেষ মুহূর্তে আসতো না। বাড়ির লোকদেরকে অনেক বেশি সতর্ক হওয়া উচিত। আমাদেরকে তো চিকিৎসাটা করার সময়ও দিতে হবে, দিচ্ছেই না তো। আজকে যে পেশেন্ট এসেছে আধ ঘন্টাও সময় হয়নি, কিন্তু তার সত্ত্বেও যা আমরা কোভিড টেস্টটা করতে পেরেছিলাম, অ্যান্টিজেন টেস্ট করে দেখা গেছে তা পজিটিভ আছে, যেটা মারা গেছে। তাহলে বাড়িতেই তো সমস্যা, তো বাড়িতে তো দেখেনি, চিকিৎসকের কোনো পরামর্শ নেয়নি, অথবা চিকিৎসক যে ওষুধপত্র লিখে দিয়েছেন সেগুলো ঠিক মতো ব্যবহার করেনি, তার জন্য মারা গেছে। আটটা নাগাদ মারা গেছে, সিমটম নিয়ে তো এসছে, ওই যে বলছি তো ডায়াবেটিস, তো 400-এর উপরে তার ব্লাড সুগার, আনকন্ট্রোল ডায়াবেটিস, তার শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছে। এখানে মধ্যে একজন মাত্র যে 20 তারিখে ভর্তি হয়েছে 24 তারিখে মারা গেছে, আর 2 জন আসার সাথে সাথে 5 থেকে 7 মিনিট, 10 মিনিট, 8 ঘন্টার মধ্যে মারা গেছে। এবং এই 3টে কেসই আনকন্ট্রোল ডায়াবেটিস, আনকন্ট্রোল হাইপারটেনশন, কোনো চিকিৎসকের কোনো অ্যাডভাইস দেয় সেগুলো ফলো করে না, শেষ মুহূর্তে নিয়ে আসে, যাই হাসপাতালে ঘুরে আসে।